নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যদি আপনার ফাস্ট্যাগে কেওয়াইসি না থাকে তাহলে ব্যালেন্স থাকলেও একত্রিশে জানুয়ারির পর তার ব্যবহার করা যাবে না এনএইচএআই জানিয়েছে যে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের আরবিআই নির্দেশিকা অনুসারে যথাযথ কেওয়াইসি আপডেট করতে হবে অন্যথায় নির্দিষ্ট সময়ের পর তার কাজ করবে না যে প্ল্যাটফর্ম থেকে এই ফাস্ট্যাগ কেনা হয়েছে সেখানেই কেওয়াইসি আপডেট করতে হবে দেশের টোল প্লাজাগুলিতে স্বয়ংক্রিয় ও দ্রুততার সঙ্গে টোল সংগ্রহ করার লক্ষ্যে এই ফাস্ট্যাগ চালু করা হয়েছিল অসুবিধা এড়াতে ব্যবহারকারীকে তার সর্বশেষ ফাস্ট্যাগের কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিপদ সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছে মনে করেছে যে এর কারণে সারা বিশ্বের চল্লিশ শতাংশ চাকরি ক্ষতিগ্রস্ত হতে পারে উন্নত দেশগুলিতে এর প্রভাব ষাট শতাংশ পর্যন্ত হতে পারে যেসব কাজ এআই দ্বারা প্রভাবিত হবে না সেগুলি মূলত কম বেতনের এবং অদক্ষ কাজ এর অনুমান অনুসারে এআইয়ের বহুল প্রচলনের সঙ্গে সঙ্গে উৎপাদনশীলতা বাড়বে বলেই আশা করা হচ্ছে তবে এর প্রভাবে অনেক ধরনের কাজ চিরতরে বাতিল হয়ে যেতে পারে যে হাউজিং ফাইন্যান্স সংস্থাগুলি বাজার থেকে বিবিধভাবে টাকা তোলে তাদের জন্য রিজার্ভ ব্যাংক নিয়ম আরও কঠোর করেছে এই সংস্থাগুলি এখন জনসাধারণের কাছ থেকে শুধুমাত্র বছরের মেয়াদে আমানত নিতে পারবে এর আগে দশ বছরের মেয়াদের জন্য টাকা তোলা যেত এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত জানতে চেয়েছে রিজার্ভ ব্যাংক আগামী উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরামর্শ দেওয়া যাবে বর্তমানে হাউজিং ফাইন্যান্স সংস্থাগুলির মোট লিকুইড অ্যাসেডের পরিমাণ মোট আমানতের ১৩ শতাংশ এর পরামর্শ এই অ্যাসেটের পরিমাণ মোট আমানতের পনেরো শতাংশ করতে হবে যে সম্পদকে অতি দ্রুত নগদে পরিণত করা যায় তাকেই লিকুইড অ্যাসেট বলা হয় কেন্দ্রীয় সরকারের একাধিক উদ্যোগ সত্ত্বেও ডালের দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না তথ্য বলছে দু হাজার ডিসেম্বরে ডাল ও সংশ্লিষ্ট পণ্যের মুদ্রাস্ফীতির হার ছুঁয়েছে কুড়ি দশমিক সাত তিন শতাংশ যেখানে গত বছর ডিসেম্বরে ডালের মুদ্রাস্ফীতি ছিল মাত্র তিন দশমিক এক পাঁচ শতাংশ অর্থাৎ এক বছরে ডালের মুদ্রাস্ফীতির হার বেড়েছে সতেরো দশমিক পাঁচ আট শতাংশ উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুসারে চোদ্দই জানুয়ারি খুচরো বাজারে প্রতি কেজি অরহর ডালের গড় দাম ছিল একশো একান্ন টাকা গত বছর জানুয়ারিতে প্রতি কেজি অরহর ডালের দাম ছিল একশো দশ টাকা অর্থাৎ গত এক বছরে অরহর ডালের গড় দাম বেড়েছে সাঁত্রিশ শতাংশ নীতি আয়োগ এক প্রতিবেদনে জানিয়েছে যে দু হাজার তেরো চোদ্দ থেকে দু হাজার এই দুই কোটি মানুষ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে যে রাজ্যগুলি থেকে বেশি পরিমাণ মানুষ দারিদ্র সীমার বাইরে বেরিয়ে এসেছেন সেগুলি হল উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশ এই সীমা পরিমাপ করা হয় স্বাস্থ্য শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নের উপর ভিত্তি করে নীতি আয়োগের এই প্রতিবেদন অনুসারে ভারতে দু হাজার তেরো চোদ্দ সালে উনত্রিশ দশমিক এক সাত শতাংশ মানুষ এই সীমার নিচে ছিল তা দু হাজার বাইশ তেইশে কমে হয়েছে এগারো দশমিক দুই আট শতাংশ রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় দ্রুত গতিতে উন্নয়নের কাজ চলছে এমন পরিস্থিতিতে সম্পত্তির দাম দ্রুত হারে বাড়ছে শুধু স্থানীয় নয় অন্য রাজ্যের লোকজনও সম্পত্তি কিনছেন সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন অযোধ্যায় চোদ্দ দশমিক পাঁচ কোটি টাকায় দশ হাজার বর্গফুটের একটি প্লট কিনেছেন একান্ন একর জুড়ে বিস্তৃত দ্য হাউস অফ অভিনন্দন লোধার মধ্যে রয়েছে এই জমি প্রতিবেদন অনুসারে অমিতাভ বচ্চন যে জমিটি কিনেছেন তাতে প্যালেস হোটেল এবং রিসর্টের একটি একটি পাঁচতারা হোটেলও রয়েছে সংস্থার চেয়ারম্যান অভিনন্দন লোধার মতে এই জমিটি জাতীয় সড়ক তিনশো অমিতাভ বচ্চনের পৈতৃক বাড়ি থেকে মাত্র মাত্র ঘন্টা দূরে পাশাপাশি এই জমি রাম মন্দির থেকে চার পনেরো মিনিট এবং অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিরিশ মিনিট দূরে অবস্থিত আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স